জানিয়ে রাখি যাত্রীদের মধ্যে কিন্তু একটা চূড়ান্ত আতঙ্ক রয়েছে, তার কারণ এই হচ্ছে সেই ট্রেন যেটা কিন্তু কালকে দুর্ঘটনার কবলে পড়েছিল এবং সেই ট্রেনে করেই তারা কিন্তু ফিরেছে। আমি তোমাকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করব, এই হচ্ছে সেই হাওড়া বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যেটা কিন্তু কালকে একেবারে ঘটনার সম্মুখীন হয়ে এসেছে এবং এই কাচের যে অংশটা তুমি হয়তো দেখলেই ভালোভাবে বুঝতে পারবে যে এই মুহূর্তে ঠিক কি অবস্থা রয়েছে। A1 যে কোচ, এই A1 কোচ কিন্তু একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গেছে এবং এই যে ট্রেন, এই ট্রেনের কিন্তু পিছনের যে অংশ সেই পিছনের এই তিনটে কামড়া কিন্তু একেবারে ছিটকে পড়ে গেছিল। আমি মোহিতকে বললাম, মোহিত একটু বাইরে থেকে একটা ছবিটা দেখাও যে এই হচ্ছে A1 কোচ এবং এই কোচের যে অংশগুলো তুমি দেখো, কাঁচের বিভিন্ন অংশগুলো ফেটে গিয়েছে, ওই দিকেও রয়েছে। আমি আর একটু ভালো করে দেখাতে বলবো, মোহিত একটু ভিতর দিকে এসো, আমি তাহলে একটু দেখাতে আরো ভালো করে পারবো। শুধুমাত্র কাঁচ নয় সমাজিতা, এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে বসার জায়গা, সেই বসার জায়গা একেবারে ফেটে গিয়েছে, এই অংশগুলো ওপরে যে লাইট বা শেড রয়েছে সেই অংশগুলো খুলে গিয়েছে। শুধুমাত্র কাঁচ নয়, এই যে লোহার অংশগুলো, এই অংশগুলো কিন্তু একেবারে বেঁকে গিয়েছে। পিছন দিকে আরো একটি ছবি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে ঠিক যে সাপোর্ট জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। কি যে অভিঘাত, তা হয়তো মানুষ ভুলবে না, অর্থাৎ যাত্রী যারা ছিলেন কালকে তারা কিন্তু একেবারে ভুলতে পারবে না। সিটের তলায় কাঁচে কাঁচ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আরো ছবি দেখানোর চেষ্টা করবো, আরো ছবি যে কি পরিমাণে অভিঘাত ছিল। খাবার দাবার যেরকমটা কালকে যে দুর্ঘটনার সময় ছিল সেরকম ভাবে পড়ে রয়েছে, অর্থাৎ মানুষ এতটাই আতঙ্কিত হয়ে পড়েছে। এবং আমরা জানি যেভাবে মুড়ি মুরগির মতন মৃত্যুর সংবাদ সামনে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সেই হচ্ছে রেল, এই সেই হচ্ছে ট্রেন যে গতকাল একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুমি ক্ষতির যে চিহ্নগুলো আমি তোমাকে দেখাচ্ছি একটু সুস্পষ্ট করে দেখো, গোটা বাংলার মানুষ এই মুহূর্তে দেখছে যে এই সেই ট্রেন গতকাল যে একেবারে ঘটনাস্থলে ছিল এবং সেই জায়গায় একেবারে সেই ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহিত আরও একটু ছবি দেখাও ভালো করে। এই মুহূর্তে ঠিক খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, জলের বোতল এদিক ওদিক হয়ে রয়েছে, কোনো কোনো ইম্পর্টেন্ট জিনিস সেইগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, প্লেট থেকে শুরু করে আসবাব জিনিসপত্র থেকে শুরু করে কেকের প্যাকেট, প্লাস্টিকের প্যাকেট, বিভিন্ন জিনিস একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এক কথায় বলা যায় লন্ডভন্ড হয়ে গিয়েছে একটা রাতের এই যে দুর্ঘটনা। এবং এতে করে যখন আমরা কথা বলছিলাম, ট্রেন থেকে যখন যাত্রীরা নামলেন তখন কিন্তু তাদের মধ্যে একটা বিশাল আতঙ্ক কাজ করছিল। তারা কেউ কেউ কেঁদে ফেলছেন, কারোর চোখ ছলছল করছে কথা বলতে গিয়ে, কেউ বা কথা বলার মতন সেই জায়গায় নেই। কারণ গতকাল তারা বলছে যে বিকট একটা শব্দ হলো, হওয়ার পরই তারা দেখতে পেলেন যে পিছনে তিনটে বগে একেবারে উড়ে গিয়েছে, তারপরে মুড়ি মুরগির মতন আওয়াজ এবং তারপর একের পর এক দুর্ঘটনা। তারা বলছেন যখন রিপাবলিক বাংলার সামনে তারা ফেস করেছেন এই ক্যামেরার সামনাসামনি, তখন তারা বলছেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এবং তারা বলছেন যে ওই যে 2 থেকে 4 ঘন্টা তারা যেভাবে দেখেছেন হয়তো জীবনকে আবার তারা নতুন করে ফিরে পেয়েছেন। এবং এই মুহূর্তে সেই ট্রেন যে সাক্ষী দেখেছে কালকে গোটা ঘটনা একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ট্রেনটা তোমাকে ছবি দেখাচ্ছি একটু বাইরে থেকে, বা তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে ভিতরের ছবি, একটু বাইরে থেকে মোহিতকে বলবো, মোহিত একটু ছবিটা তুমি দেখাও, ছবিটা আরও একটু স্পষ্ট করবার জন্য আমি বলবো যে বাইরে থেকে দেখাও। এই হচ্ছে A1-এর এই যে কোচটা, এটা পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আর একটু সোজাসুজি দেখানোর চেষ্টা করব যে শুধুমাত্র কাঁচ নয় সমাজিতা, একই সঙ্গে এই যে রেলের যে সাইড, এই সাইডের বিভিন্ন অংশ কিন্তু ঘষা লেগে গিয়েছে। ছবিটা দেখানোর জন্য বলবো, এই অংশগুলো একটু দেখাও, তাহলে হয়তো বোঝা যাবে যে একটা ট্রেনের এই যে বডি, এই বডি কিন্তু একেবারে দুমড়ে মুষড়ে গিয়েছে। ছবিটা একটু দেখাও, এই যে কার্ভ তৈরি হয়েছে এটা কিন্তু কার্যত বলে দিচ্ছে কি জোরে কালকে ধাক্কা খেয়েছে এই বগিটা। এবং একই সঙ্গে একটা লোহার এই মোটা একটা শক্ত পাত সেটা কিন্তু বেঁকে গেছে। আমি আরও একটা ছবি দেখাবো, আমি মোহিতকে বলবো, মোহিত আরেকটু যদি তুমি পিছিয়ে যাও তাহলে আরও একটা ছবি দেখানো যাবে। এইখানে দেখতে পাচ্ছি এই আর একটা অংশ, এই হচ্ছে আরেকটা অংশ যেটা একবারে ঘষা খেয়েছে আরেকটি সংঘর্ষে। এবং এই জায়গায় কিন্তু সেটাও এই যে বডিটা, এই একটা শক্ত বডি, এটা কিন্তু একেবারে ঘষা খেয়ে ভিতরে ভেঙে গিয়েছে। এরকম সমাজিত প্রচুর ছবি রয়েছে, প্রচুর হয়তো বাংলার মানুষ যখন দেখছে এই ছবিগুলো হয়তো তারা বুঝতে পারছে কী পরিমাণে অভিঘাত। আমরা কিন্তু সরাসরি কথাও বলেছিলাম, যারা রয়েছেন তাদের চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, তারা বারবার বোঝানোর চেষ্টা করছেন যে কথা বলার মতন সেই জায়গায় নেই, তারা আতঙ্কিত রয়েছেন, তারা বলছেন নতুন করে জীবন ফিরে পেয়েছেন। এবং আমরা দেখেছি যে যারা গরমমন্ডল এক্সপ্রেসে ছিলেন তাদেরও কিন্তু অনেকে আজকে এই এই ট্রেনে করে তারা ফিরেছেন, তারা বলছেন নতুন করে জীবন পেয়েছি। এবং এই যে রাতটা তারা এইখানে এই ট্রেনের মধ্যে ছিলেন, তারা যে একসঙ্গে কাটিয়েছেন সেটা কতটা ভয়ঙ্কর সেটা আমাদের সামনে তুলে ধরেছে। আমি আরও একবার দেখানোর চেষ্টা করব, আমি একটু ভিতরে যাব, আমি একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে ঠিক ভিতরে কী অবস্থা রয়েছে ট্রেনের ভিতরে। কারণ এই এই ট্রেনটা কিন্তু গতকাল ক্ষতিগ্রস্ত হয়েছে, ধাক্কা খেয়েছে এবং ধাক্কা খাওয়ার পর কিন্তু বিভিন্ন অংশ একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। রেলের যে বডি, সেই বডি পর্যন্ত দুমড়ে মুষড়ে গিয়েছে, কাঁচ একেবারে ছিটকে ছিটকে বিভিন্ন জায়গায় পড়েছে। এসি কম্পার্টমেন্ট এটা সমাজ, সেই জায়গায় দাঁড়িয়ে
কেউই এক্সপেক্ট করেনি যে এইরকম একটা ঘটনা ঘটবে। আমি আরেকটু পরিষ্কার করে দেখাই খাবার দাবারের যে বিষয়টি তোমাকে বলছিলাম, একদিকে এরকম খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর ঠিক অপোজিটে একটু কাজটা একটু দেখানোর চেষ্টা করবো। মোহিতকে বলবো মোহিত এই দিকে ছবিটা দেখাও, এই যে এইদিকে ছবিটা দুটো লেয়ার কাছের হাত দেওয়ার সঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে, হাত দেওয়ার সঙ্গে পড়ে যাচ্ছে। এই যে অবস্থা এটা দেখে হয়তো কার্যত স্পষ্ট, কার্যত স্পষ্ট এখানে বিভিন্ন অংশ কাজ রয়েছে। খুব সাবধানে বলো মোহিতকে কাজ করো, এখানে কিন্তু বিভিন্ন জায়গা একেবারে ফুটো হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হাত দেওয়া পর্যন্ত যাচ্ছে না, ভীষণ ভীষণ রিস্কের সঙ্গে দেখাতে হচ্ছে। যাই হোক, এখান থেকে আমি আরও একটু বিষয় পরিষ্কার করার চেষ্টা করব। এই কম্পার্টমেন্টের ঠিক পিছন দিকে তিনটে বগি ছিল, যেটা কিন্তু সেই তিনটে বগি দুর্ঘটনাগ্রস্ত হয়। অত্যন্ত ভয়ঙ্কর ছবি নিঃসন্দেহে ঐন্দ্রিলা।